জয় মুক্তিমন্ত্র সত্যাশ্রমর জয়। মুক্তিমন্ত্র সত্যাশ্রম তরফর মু আজ আসিছি ঘোড়া ডিয়া শাখাকু, যেটি পালন হচ্ছে মুক্তিমন্ত্র সত্যাশ্রমর সুবর্ণ জয়ন্তী মহোৎসব। এই অনুষ্ঠানর মুখ্যকর্তা হচ্ছেন শ্রীযুক্ত নিরঞ্জন পরিড়া, যাঙ্ক বাসভবন কু বর্তমান আমি দেখুছু। সম্মুখে বসিছেন শ্রীযুক্ত নিরঞ্জন পরিড়া, এই অনুষ্ঠানর সর্বময় কর্তা। তাঁকর আহ্বানে সুবর্ণ জয়ন্তী পালন উৎসব হচ্ছে, সেই উৎসবর এ হচ্ছেন মুখ্যকর্তা। তাঁকর বাসভবনরে তাঁকর আজ সমস্ত পরিবারবর্গকে আপনার টিকি দেখুন, যে মুক্তিমন্ত্র সত্যাশ্রম ঘোড়া ডিয়া শাখার মুখ্য পরিচালক, মুখ্য অবধারক কহিলে অত্যুক্তি হব না। তাঁকর পুয় বৌ সম্পূর্ণ পরিবার এবং তাঁকর স্বনিবাস ভিতরে বর্তমান আমি প্রবেশ করছু। এইঠু আমি যা অনুষ্ঠানর শাখা ঘোড়া ডিয়া শাখাকে, যেটি আমার সত্যাশ্রমর সমস্ত বন্ধু মানে মিলন হুঁতি এবং পূজা পাঠ হুয়ে। প্রত্যেক সংক্রান্তি প্রত্যেক গুরুবার আমার মেলা পালন হচ্ছে, আমার অনুষ্ঠানর কর্তা মানে এখানে উপস্থিত হচ্ছেন। তেমন আজ সেই মহোৎসব হচ্ছে মহান সুবর্ণ জয়ন্তী মহোৎসব। সম্পূর্ণ রূপে সমর্পিত ভাবে শুনে প্রস্তুত হওয়া দরকার, আর শ্রোতার যদি সংকল্প না শুনবি না বক্তা কহার কিছু মূল্য নেই। আমি এ যে প্রায়োজিত কার্যক্রম এটি সমস্ত কিন্তু শ্রোতা হওয়া, কিন্তু যিয়ে আমাকে নিমন্ত্রিত করছেন প্রথম ব্যক্তি সি আগে শ্রোতা নুহত, কারণ শ্রোতা এটি উঠি পড়ে গেলেন কার্যব্যস্ত। শ্রোতা এটি উঠি পড়ে গেলেন সে কার্যব্যস্ত, যে প্রথম ব্যক্তি আমি। তেমন বর্তমানে শব্দ অছি, শব্দ কানের বাজিব নিশ্চিত কৌতুক, মত সমালোচনা কথা নুহে, হচ্ছে বিধি। এটি আপনার গাঁরে অষ্টপ্রভুত যেপর্য জন কর্তা এই অষ্টপ্রভু শ্রোতা, সে নিশ্চিত কে শুণত ন শুণত জন বসে শুনব। পচাশ বর্ষ ধরি গোটি অনুষ্ঠান চালিয়ে রাখি ঘোড়া ডিয়া শাখা মুখ্য নিরঞ্জন পরিড়া মহোদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুক্তিমন্ত্রী সত্যাশ্রম তরফ প্রায় অন্য যেটি আমার অনুষ্ঠানের দীর্ঘ দিন বলতে এমনি কার্যক্রম হই না, পচাশ বর্ষ ধরে ভাতিজ হওয়ার দেখি রাজ্যবান লাভক ধূপম, যা সে পচাশ বর্ষ ধরি ধৈর্যর সহিত প্রভুঙ্ক প্রীতি আগত হয়ে প্রভু প্রেমের সাধ্য লাভ করে প্রভুকে ভাল পাইয়া দিয়ে সংস্থাকে জগি রাখিথার কিছু কিছু সংখ্যাধিক বৃদ্ধি। মু তো প্রায় বার বর্ষ হওয়া আসুছি, এখানে কিছু সংখ্যাধিক লোক আজ উপস্থিত হয়েছেন, সেপাই মুখ্যমন্ত্রী সত্যাশ্রম তরফর কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যালো রে করনাদ রে সবাদ বউছি শরীর রে উছি প্রভু নাম প্রভু পৌঁছি কর হে ধ্যান হৃদয়ে প্রভু তুমি দর্শন আবেগ আসিলে হৃদয়ে প্রভু দেবে দর্শন। রামঙ্ক পূর্বরু বিপদগত লা দশরথঙ্ক পুয় রামঙ্ক পূর্বরু আর গোটিয়ে যুগ লা সেতবে মধ্য জীবজগত লা সেই জীবজগত কেউ রাম নামক না সবুলে সত্য হচ্ছে পবন, বিশ্বাস পবন হচ্ছে সত্য। জীব থিলে যায় সে চালুচি, যেটু কম হয়ে গেল জীব হয়ে গেল সব। এ জীব পবন থিলে জীব পবন চালিগলে হয়ে গেল সব, কিন্তু সে জীব কেমিতি পবন যাচ্ছি ভিতরকু এ শরীর নিঃশ্বাস পবনকে নেউ না আপনার প্রশ্ন পচারি পারতি তা জাণবা ইচ্ছা করবে, যদি তাকে বিজ্ঞান মতরে বুঝাই দেলে হব, যদি এ শরীর নিঃশ্বাস পবনকে ন ছাড়া তবে যেতবে ইচ্ছা করতা ছাড়ি দিতা সাগে সাগে নজা কি
ଗୋଟିଏ ମୃତ ଶରୀର ଭିତରେ ଜବରଦସ୍ତି ଆଜିକାଲି ବିଜ୍ଞାନ ମତରେ ପବନ ଭର୍ତ୍ତି କଲେ ସିଏ ବି ବଞ୍ଚିଯାଆନ୍ତା। ତେଣୁ ପବନ ନେଉଛି କିଏ ନା ପ୍ରାଣ ଶକ୍ତି ନା ଜୀବନ ଶକ୍ତିଟି ଅଛି। ସେ ଶକ୍ତି ଆସୁଛି କୁଆଡ଼ୁ ଯାଉଛି କୁଆଡ଼ୁ ନା ଶକ୍ତିର ସଂଗଠନ ହେଉଛି ବିଘଟନ ମଧ୍ୟ ହେଉଛି। ସେ ଶକ୍ତି ଘୂର୍ଣ୍ଣୟମାନ ପ୍ରଣାଳୀରେ ଶରୀର ଭିତରେ ସଂଗଠିତ ହେଇ ଛୋଟ ପିଲାଠାରୁ ସେ ପ୍ରାପ୍ତବୟସ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହୁଛି। ପୁଣି ସେ ଶକ୍ତି ଘୂର୍ଣ୍ଣୟମାନ ପ୍ରଣାଳୀରେ ଧୀରେ ଧୀରେ କ୍ଷୟ ହେଇଯାଇକରି ଯେଉଁ ଶରୀର ସୁସ୍ଥ ସବଳ ମଜବୁତ ଥିଲା ସିଏ ମଧ୍ୟ ମୃତ ହେଇଯାଉଛି। ତା ଭିତରେ ତଫାତ୍ ହେଉଛି ଜୀବନୀ ଶକ୍ତି ବା ପ୍ରାଣ ଶକ୍ତିର ଦୁର୍ବଳତା ଯେତେବେଳେ ଆସିଗଲା ଘୂର୍ଣ୍ଣୟମାନ ପ୍ରକୃତିରେ ସେତେବେଳେ ଏ ଶରୀର ଜୀବ ହେଇଗଲା ସବଳ ଆଉ ବୁଝିପାରିବ। ତେଣୁ ସେ ଶରୀର ଏ ଯେଉଁ ଶରୀର ଗୋଟିଏ ଯନ୍ତ୍ର ଯଦି ହୁଏ ଏ ଗୋଟେ ଏବେ ଏଇଠି ଚାଲିଛି ଜେନେରେଟର ଗୋଟେ ସାଉଣ୍ଡ ଆସୁଛି ଶବ୍ଦ ଆସୁଛି ସିଏ ହେଉଛି ଯନ୍ତ୍ରର ଶବ୍ଦ। ସେମିତି ଏ ମଣିଷ ରୂପକ ଯନ୍ତ୍ର ଯେଉଁ ପବନ କୋଣରେ ଚାଲିଛି ତାର ଶବ୍ଦ ହେଉଛି ଓଡ଼ିଶାର। ତାକୁ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ସାଧୁ ସନ୍ଥ ଗୋସେଇ ପୁରୁଷମାନେ ମହାପୁରୁଷମାନେ ଅତୀତ ଯୁଗରେ ସେ ଶବ୍ଦକୁ ଭେଦିଥିଲେ। ତେଣୁ ସେ ଶବ୍ଦରୁ ଯେଉଁ ଶବ୍ଦ ସେମାନେ ଜନଜଗତକୁ ଦେଇଗଲେ ସିଏ ହେଲା ବେଦ। ବେଦର ପ୍ରଥମ ଅକ୍ଷର ହେଉଛି କ'ଣ ଓଙ୍କାର। ଯେତେ ମନ୍ତ୍ର ଅଛି ସବୁର ମୂଳରେ ହେଉଛି ଓଙ୍କାର। ଓଙ୍କାର ବିନା ମନ୍ତ୍ର ସିଦ୍ଧ ନୁହେଁ। ଏ ଶରୀର ମଧ୍ୟ ଓଙ୍କାର ବିନା ବଞ୍ଚିପାରିବ ନାହିଁ। ଆପଣଙ୍କର ଅଜାଣତରେ ଯେଉଁ ନିଶ୍ୱାସ ପବନ ଘୂର୍ଣ୍ଣୟମାନ ପ୍ରଣାଳୀରେ ସବୁବେଳେ ଶରୀରରେ ଘୁରୁଛି ସେ ନିଶ୍ୱାସ ପବନଟି ଓଙ୍କାର ଶବ୍ଦ କରି ଘୁରୁଛି। ତାକୁ କେବଳ ଧ୍ୟାନ କର। ନିଜେ ଓଙ୍କାର କହିଲେ ଭଲ ନ କହିଲେ ମଧ୍ୟ ଭଲ। ଉଚ୍ଚାରଣ ନ କରିପାରିଲେ କିଛି ଦୁଃଖ ନାହିଁ କିନ୍ତୁ ସେ ଶବ୍ଦକୁ ଶୁଣିବାକୁ ପଡ଼ିବ। ଯେଉଁମାନେ ସେ ଶବ୍ଦକୁ ଶୁଣିବାକୁ ହେବେ ସେ ଶବ୍ଦକୁ ଶୁଣିବାକୁ ହେଲେ ଟିକେ ନିଶବ୍ଦ ଦରକାର। ଧର୍ମ ତୋରା ସତ୍ୟ କର୍ମରେ ମନ ଧର୍ମ ତୋରା ସତ୍ୟ କର୍ମ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ସମସ୍ତେ କଳିଯୁଗରେ ଗତି କରୁଛନ୍ତି। କଳିଯୁଗ ହେଉଛି ଅଭିନୟ ସାର କିନ୍ତୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ଚିନ୍ତାଧାରା କହୁଛି ଆମେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଅଭିନୟ କରୁଛେ କିନ୍ତୁ ଧର୍ମ କ୍ଷେତ୍ରରେ ଅଭିନୟ କରିବା କଥା ନୁହେଁ କି ବାସ୍ତବ କଥା ଉପସ୍ଥାପନ କରିବା କଥା। କିନ୍ତୁ ଧର୍ମ କ୍ଷେତ୍ର ଏବେ ଅଭିନୟ ଭରା ହେଇଯାଇଛି। ଲୋକଙ୍କୁ ହସେଇବ ମନ୍ଦେଇବ ନଚେଇବ ଗୀତ ଗାଇବ କଥା କହିବ ଲୋକଙ୍କୁ ହସେଇ ମଜେଇ ବ୍ୟବସାୟ ହେଇଗଲାଣି। କିନ୍ତୁ ଈଶ୍ୱର ସେ ଯେଉଁ ଜନ୍ମ ସେ ତୁମେ କେତେ ଗୀତ ଭଲ ବୋଲୁଛ କେତେ ଭଲ କଥା କହୁଛ କେତେ ଭଲ ପ୍ରବଚନ କରୁଛ କେମିତି ଗୀତା ପଢ଼ୁଛ କେମିତି ଭାଗବତ ପଢ଼ୁଛ କେମିତି କୀର୍ତ୍ତନ କରୁଛ ସିଏ ସେଗୁଡ଼ାକ ଦେଖିବ। ସେ ଦେଖିବ ତୁମ ମନଟି ସ୍ୱଚ୍ଛ ଅଛି କି ତୁମ କର୍ମରେ ସତ୍ୟତା ଅଛି କି। ଯେଉଁ କର୍ମକୁ ନେଇ ତୁମେ ପିଲାଟି ଠାରୁ ବୁଢ଼ା ଯାଏ ଗତି କରିବ ସେ କର୍ମକୁ ସମୀକ୍ଷା କରିଦେବ। ତୁମେ କେଉଁଠି ଗୀତ ବୋଲିଲ କେଉଁଠି ହରିନାମ କଲ କେତେ ସମୟ କେତେ ସମୟ ଚୋରି କରିଛ କେତେ ସମୟ ଠକିଛ କେତେ ସମୟ ଧପିଛ ସେ ତା ଯୋଗୁଁ ଭାଗ ଭାଗ କରିକି କାଟିବ। ସେତିକିବେଳେ ନିଜେ ନିଜ ଯଦି ଆପଣ ସମୀକ୍ଷା କରିବ ମୁଁ କେତେ ସମୟ କୀର୍ତ୍ତନ କରୁଛି କେତେ ସମୟ ପରକୁ ଠକୁଛି କେତେ ସମୟ ମନ ମୋର ଅସତ ମାର୍ଗରେ ଯାଉଛି ତାକୁ ସେ ହିସାବ ଦେଇଥାଉ ପ୍ରଥମ ଜନ୍ମ। ସେ ଜମା ଏ ଯେଉଁ ସଭାରେ ଆମେ ଆପଣ ଭାବୁଥିଲେ ଆମେ ଯେଉଁ ଏଠି ଭାଷଣ ଦେଉଛୁ ଏ ଭାଷଣ ମଧ୍ୟ ଅଭିନୟ କିନ୍ତୁ ଏହା ଅଭିନୟ ହେବା କଥା ନୁହଁ। କାହିଁକି ଅଭିନୟ ହେଉଛି ତାକୁ ବି ଦେଉଛି। ଯେତେବେଳେ ସଭା ଅଭିନୟ ହେଉଛି ଆମେ ସଭାରେ କରୁଛୁ ଏହା ହେଉଛି ଅଭିନୟ କରିବାକୁ ପଡ଼ିବ ଗୀତ ବୋଲିବାକୁ ପଡ଼ିବ ବାଟା ବଜେଇବାକୁ ପଡ଼ିବ ଟିକେ ଲୋକଙ୍କୁ ହସେଇବାକୁ ପଡ଼ିବ କିନ୍ତୁ ପ୍ରକୃତ ପ୍ରବଚନ ଜଣଙ୍କୁ ଜଣେ କହିବା କଥା ବାସ୍ତବ ପ୍ରବଚନ ଜଣେ ଜଣଙ୍କୁ କହିବ ଏବଂ କାହାକୁ କହିବ ନା ଯେ ଜିଜ୍ଞାସୁ ହେଇକର ଯାହାର ଜାଣିବାର ଇଚ୍ଛା କର ସିଏ ହେଉଛି ଶ୍ରୋତା। ଯାହାର ଜାଣିବାକୁ ଇଚ୍ଛା କର ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରି ତୁମର ବୁଦ୍ଧିକି ପରୀକ୍ଷା କରୁଥିବା ଶ୍ରୋତା ଶ୍ରୋତା ନୁହଁ। ଯିଏ ପ୍ରଶ୍ନ ପଚାରିବ ଇଏ ଏମିତିଆ ପ୍ରଶ୍ନ ପଚାରିବ ଇଏ ଉତ୍ତର ଦେଇପାରିବ ନା ଇଏ କେତେ ଜ୍ଞାନୀ ମୁଁ ତାକୁ ଏମିତିଆ ଶାସ୍ତ୍ର ପଚାରି କରିବେ ସିଏ ଜ୍ଞାନ ସେ ବିଜ୍ଞାନ ନୁହଁ। ପଚାରିଲା ଭାଇ ତୁ ତ ହାର ହବ ମୁଁ ତ ହାର ହବ
সমস্ত আজ্ঞা মালিকা পারিবে না, সমস্ত আজ্ঞা মালিকা
ତେବେ ମାଲିକାଙ୍କୁ ଓଲଟେଇଦେଲେ କାଳିମା ପ୍ରଥମ ଶକ୍ତି ଯାହା ପାଖରେ ମାତୃଶକ୍ତି ଜାଗ୍ରତ ହେଇଥାଏ ଯିଏ ମାକୁ ଭଲ ପାଇଥାଏ ସେ କାଳକୁ ନିୟମିତ କରିଥାଏ ଆଉ ମାଳିକା ବହିକି ଫରିବା ପାଇଁ ସାହସ କରିଥାଏ ତେବେ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ଆଧ୍ୟାତ୍ମିକ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁକ୍ତିମନ୍ତ୍ର ସତ୍ୟାଶ୍ରମକୁ ସବସ୍କ୍ରାଇବ୍, ଲାଇକ୍ ଏବଂ କମେଣ୍ଟ ଦିଅନ୍ତୁ।